আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যেখানেই আছেন। তো আমাদের স্টুডেন্টরা যে আন্দোলন করে যাচ্ছে এবং করছে, বেস্ট অফ লাক, সবসময় তোমাদের সাপোর্টে আছি। তো হয়তো আমার কিছুদিন আগে, আমার প্রায় 12 দিন হয়ে গেছে যে আমার ফেসবুক পেজটা নাই, সরি আমার ফেসবুক প্রোফাইল নাই, যেটা অনেক ভালো রেসপন্স দিত মানুষের কাছে অ্যান্ড মানুষের পর্যন্ত পৌঁছানো যেত, আমার কথাগুলো মানুষ পর্যন্ত নিতে পারতাম। দ্য ফ্যাক্ট ইজ, ওই প্রোফাইল না থাকার কারণে আমি তোমাদের মাঝখানে ছিলাম না। অ্যান্ড আমি বর্তমানে, আপনারা হয়তো বা জানেন যে আমার আম্মু বাপাকে প্রায় কিছু মাস পর পরই আমার সিঙ্গাপুরে আসতে হয় তাদের ট্রিটমেন্টের কারণে, আর আমার নিজের অপারেশন আছে এইটা ট্রিটমেন্টের কারণে। সো আমি সিঙ্গাপুরে এসেছি। তো আমি যখন দেশের এই অবস্থা স্টার্ট হয় তখন আমি সিঙ্গাপুরে, তো আমি অলওয়েজ অনেকেই সবসময় অনেক জায়গায় শুনেছি যে আফ্রিদি নাই কেন, আফ্রিদি কেন ই করতেছ না। আমি অবশ্যই, আমার লাস্ট টেস্ট হচ্ছে 4 তারিখ, যেটা হচ্ছে টুমোরো, আফটার দ্যাট আমি ফেরত চলে আসবো ইনশাল্লাহ, এবং তোমাদের পাশে আমি লাইভ না বা কোনো ক্যামেরা না বা কোনো কিছু নিয়ে আমি এসে দাঁড়াবো না, আমি একা চলে আসবো। আমার দরকার নেই কোনো ফেম, আমার দরকার নেই কিছু, আমি লাইভের ক্যামেরা নিয়ে বলার ইচ্ছা নেই আমার। আমি জাস্ট নর্মালি যাবো একটা অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে পাশে বসে তোমাদের সাথে আন্দোলন করবো, আর ইনশাল্লাহ এই আন্দোলন আমার সাকসেসের দিকে নিয়ে যাবো। আমি, আমার এত কান্না লাগছে যখন বিভিন্ন জিনিস দেখতেছিলাম যে আমি পারতেছি না, কীভাবে আমি মোটিভেট করবো আমার আমার ভাইদের বোনেদের, কীভাবে আমি মোটিভেট করবো, আমি পারতেছিলাম না, কী করা যায়। পরে আমি আমার ফোন দিয়ে রেকর্ড করে আমি একটা ভিডিও আপলোড দিই আমার ইউটিউব চ্যানেলে, এখন যদি যান একটা ভিডিও পাবেন, যেটা একটু হয়তো বা আমি আপনাদের সাথে নেই বা আপনাদের সাথে দাঁড়াতে পারিনি বা আমি আপনাদের সাথে মাঠে নামতে পারিনি বর্তমানে, বিকজ আমি দেশের বাইরে আছি, কিন্তু আমি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি আমার ইউটিউবের দিয়ে, বিকজ আমার ফেসবুক প্রোফাইল নেই এবং পেজটা একবার কী হয় কিছুক্ষণ পর আমি কিছু বুঝতেছি না, আমার পেজে এমনও কোনো রিচ পাওয়া যায় না। সো অনেক মানুষ আমাকে বলছে যে আফ্রিদি কোথায়, আফ্রিদি কেন কথা বলতেছে না, আফ্রিদি সবসময় ইয়াং জেনারেশন নিয়ে কাজ করে। ইয়াস, আই ওয়ার্ক ফ্রম দেম, আমি তাদের জন্য কাজ করতে চাই এবং আমি তাদের জন্য সারা জীবন কাজ করবো, বিকজ আমিও একজন স্টুডেন্ট, আমিও একজন জেনারেশন, ইয়াং জেনারেশন। আর আমি একটা কথা সবসময় বলি, এই জেনারেশনের মানুষ হচ্ছে দেশের ভলেন্টিয়ার, ঠিক আছে? আমি সবসময় তাদের জন্য কাজ করি এবং আমি দেশে এসেই, আমি এয়ারপোর্ট থেকে, আই প্রমিস ইউ গাইজ, আমি জাস্ট ল্যান্ড করবে, আমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমি তোমাদের আন্দোলনে যোগ দেবো ইনশাল্লাহ। অ্যান্ড আমি ক্ষমা চাচ্ছি যে আমি দেশের বাইরে আমার মেডিকেল ট্রিটমেন্টের কারণে আসতে হয়েছে, আমি কালকে লাস্ট আমার মেডিকেল ট্রিটমেন্ট, ওইটার পরে আমি ইনশাল্লাহ চলে আসবো। আমি শুধু এতটুকু বললাম, আমি কোথায় আসবো কখন আসবো আমি কাউকে জানাবো না, কিন্তু আমি এসে আমি সবার সাথে যোগ দিব, বিকজ আমার দরকার নেই লাইভে আসার পর সেই লাইভে কথা বলা বা এরকম কিছু, আমি জাস্ট আন্দোলন করতে চাই, আমি তোমাদের সাথে এই লড়াইতে থাকতে চাই, দেখছি আমি তোমাদের সাথে থাকতে চাই, আমি তোমাদের এই লড়াইয়ের পার্ট হতে চাই। আর আমি এক্সট্রিমলি সরি যে আমার অনেক লেট হচ্ছে, বিকজ আমার লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে টুমোরো। অ্যান্ড অনেকে বলে যে ঘুম ভাঙছে বা না, আমার ঘুম ভাঙে নাই, আমার ফেসবুক আইডি নাই যে আমি তোমাদেরকে যে রিচ করব, তোমাদের পছন্দের যে পৌঁছাবো আমার ভয়েস, এইটা কোনো মাধ্যম ছিল না। সো আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড দিয়েছি, আপনারা সবাই দেখবেন, ভিডিওটা অনেক মোটিভেট হবে ইনশাল্লাহ। এবং যেভাবে তোমরা কাজ চালিয়ে যাচ্ছ, প্লিজ প্লিজ ক্যারি অন অ্যান্ড বেস্ট অফ লাক। আমি এসেই তোমাদের সাথে জয়েন করতেছি মাঠে, অ্যান্ড এটাই বলবো যে প্লিজ তোমরা হার মানবা না, তোমরা হার মানবা না। থ্যাংক ইউ, টেক কেয়ার।